কাল একদিনের বিশেষ ভ্যাকসিন ক্যাম্পেইন প্রধানমন্ত্রীর জন্মদিনে দেশ জুড়ে এই কার্যক্রম করোনা টিকা পাবেন 80 লাখ মানুষ এই ক্যাম্পেইনে শুধু প্রথম ডোজ দেব এবং আগামী মাসে এর পরের মাসে আমরা শুধু দ্বিতীয় ডোজ আমরা ভ্যাকসিন দেব যুক্তরাষ্ট্র থেকে আজ আসছে ফাইজারের 25 লাখ ডোজ টিকা 2048 সালে ক্ষমতায় যেতে জামায়াতে ইসলামের মাস্টার প্ল্যান সরকারি 25টি সেক্টরে 2 লাখ সদস্য নিয়োগের চক্রান্ত নয় নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য লাল তালিকাভুক্ত 12টি লিজিং কোম্পানির 96 ভাগ ঋণ খেলাপি বিনিয়োগ করা টাকা ফেরত পাওয়া নিয়ে শঙ্কা দায় এড়াতে পারে না বাংলাদেশ ব্যাংক বলছেন দুদক আইনজীবী গার্মেন্টস মালিকদের কাছ থেকে পণ্যের দামের ওপর ছাড় দেওয়ার দাবি বিদেশি ক্রেতাদের জাহাজ ভাড়া বেড়ে যাওয়ার অজুহাত লাখ লাখ ডলার ক্ষতির শঙ্কা ঘুরে দাঁড়ানোর চেষ্টায় করোনায় বিপর্যস্ত পর্যটন খাত প্রয়োজনীয় সুযোগ সুবিধার অভাবে অনেক স্থানের প্রতি আগ্রহ হারাচ্ছে মানুষ দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ এবং ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় ঘূর্ণিঝড় গুলাবের আঘাত দুজনের মৃত্যু বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু এলাকা ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গে প্রতিকূল আবহাওয়া